আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমরা এখন ফটোশপের ভিডিও দেখব। ফটোশপ স্পট হিলিং ব্রাশ টুল। ফটোশপে আমরা ধারাবাহিকভাবে যে ক্লাসগুলি দিচ্ছি আমি ওইখানেই থাকব। এখান থেকে আমরা একটা ফটো ওপেন করব, অথবা ধরেন আমি স্পট এই ফটোটা ওপেন করলাম। হ্যাঁ, এই যে স্পটগুলি আছে এই স্পটগুলি আমরা দূর করে দিতে পারবো নিমিষে। ঠিক আছে, কিভাবে সেটা দিব দেখেন। আমরা তো এই পর্যন্ত চলে আসছি, তাই না? আমাদের আমাদের এই যে আইড্রোপার টুল কমপ্লিট হয়ে গেছে। আইড্রোপার টুল ব্যবহার আমরা জানি। আমরা এখন এই টুলটা দেখব, স্পট হিলিং ব্রাশ টুল। টুলটাতে যখন সিলেক্ট করব, এখানে ব্রাশের সাইজ আপনি নিয়ে নেবেন, ছোট নিতে পারেন, বড় নিতে পারেন, আপনার কাজের সুবিধার জন্য যেরকম আপনি মনে করেন। আমি একটু ছোট টাইপের নিয়ে, লাগবে না এত বড়, ছোট নিলাম। হ্যাঁ, নেয়ার পর আপনাকে কিচ্ছু করতে হবে না, একেবারে সিম্পল। খালি স্পটের উপর একটা ক্লিক করবেন, দেখেন এই যে কালো হয়, কালো হইয়া তারপরে জিনিসটা দুর্বল হয়ে যাচ্ছে, দেখেন। একটু ঘন ঘন চেপ দিতে হবে, এটার উপর দিয়ে এরকম ক্লিক করতে হবে, ঠিক আছে। তারপরে এই যে এখানে ক্লিক করেন, এখানে এখানে যেখানে যেখানে স্পট আছে এখানে ক্লিক করেন, দেখেন ক্লিক 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 করলে চলে যাবে। তারপরে এখানে ক্লিক করেন, এই যে চলে গেছে, দেখছেন। সুন্দর হয়ে যেতেছে। এই যে এখানে যে দাগ টাগ ছিল কিছুই নাই, এটাকে বলা হয় স্পট হিলিং ব্রাশ টুল। ঠিক আছে, স্পট হিলিং ব্রাশ টুল, এটা জাস্ট ক্লিক 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 করলে সব হয়ে যাবে। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও, বাবা।